এসেছিস? জি মালিক। মোহন শাহ কালকে দেশ ছেড়ে চলে যাবে, ওর জমির টাকাটা দিয়ে আয়। তুই? হ্যাঁ মোহন, আমি তোরে টাকা দিতে এলাম। আমার কত টাকা লাগবো আলি, আমারে তুই জানে মারিস না। সূর্য রোদে লাগে আমি দেশের বউ পোলাপাতাকে চলে যাব। মোহন, এই আলি কসাই মানুষরে বিশ্বাস করে না। মানুষ বড় বেইমান রে মোহন, মানুষ বড় বেইমান। আলি, তোর আল্লাহর দোহাই, আমারে জানে মারিস না। আমি মালিকের লগে বেইমানি করতে পারব না রে মোহন। আলি, আমি তোর অভিশাপ দিলাম, যেই চৌধুরীর জন্য আজ আমার খুন করতে চাচ্ছিস, সেই চৌধুরীর জন্য তোর একদিন চরম খেসারত দিতে হইব, চরম খেসারত। আমি আর কি করব বলো, আমার কাছে টাকা পায়, আমি তো দিয়ে দিলেই বাঁচি। কত বললাম মোহন, তুই দেশ ছেড়ে চলে যাবি, কিন্তু যাদের নিয়ে সারাটা জীবন কাটালি তাদের সাথে দেখা না করে গেলে তারা কষ্ট পাবে না? কে শোনে কার কথা মালিক? কিছু বলবি? জি মালিক, বাড়িতে পোয়াতিব, সময় ঘনাইছে, একটু অনুমতি দিলে বাড়িতে ঘুরে আইতাম। তাড়াতাড়ি চলে আসবি, এদিকে তোর বেগম সাহেবের অবস্থাও ভালো না। জে মালিক। বাবা বাবা, মাঝেনা কেমন করছে? তাই নাকি, চলো চলো চলো। তুই ঠিক আছিস তো? আমি আমি মনে আর বাসুন না, আগেই কইছিলাম ছেলে হইলে নাম রাখুম সূর্য। তুমি যান, তুমি যান সূর্যের আলোয় নতুন করে জীবন শুরু করো। তুমি তুমি সূর্যের সঙ্গে কথা দাও, আর কোনোদিন আর কোনোদিন মানুষ খুন করবে না। জীবন তো কোনো কথাই শুনলা না, মরণকালে মরণকালে আমার কথাটা শুনো। আমার দিকে না চাইয়া আমার পোলাটার মুখের দিকে চাইয়া একবার কথা দাও।
আমি আমি সুর ধরে সে কথা দিলাম বউ, আমি আর কোনোদিন মানুষ খুন করব না, আমি আর কোনোদিন মানুষ খুন করব না রে বউ, আমি আর কোনোদিন মানুষ খুন করব না। আলি, তোর কোলে কে? মালিক, পোলা ধরে জন্ম দিয়ে রাহিলা দুনিয়া ছাড়ছে, এখন এতটুকু পোলা ধরে নিয়ে যে আমি কি করি, কার কাছে রেখে আসি, তাই সাথে করে নিয়ে এলাম। কি আর করা, ফেলে দিতে তো আর পারবি না, যা উপরে যা, চলো চলো। কাঁদে না মা আমার, মা ও সোনামণি লক্ষ্মী হাসেন, বাবা আমার মা হাসেন। ওরে বাবা, বেগম সাহেব কবিরাজ দেখি। না না মা, না মা, কাঁদে না মা। আল্লাহর কালাম পড়েছি তো, নিশ্চয় ঠিক হয়ে যাবে। ও হো, কাঁদে না মা, কাঁদে না। খালা, সুরধরে আমার কাছে দাও। লও আলি, তোমার পোলারে লও। হাসি বেগম সাহেব। ও মা, ও কাঁদে না মা, কাঁদে না মা। না মা, মামনি আমার। কাঁদে না মা, মা আমার লক্ষ্মী, কাঁদে না। ও মামনি আমার। কবিরাজ চাচা, তাবিজটা খুলে ফেললেন কেন? সব কথা সবসময় বলা যায় না রে মা, এবার আজব খেলা, যার খেলা সেই খেলে, আমরা আছি সেই মায়া জালে। আমার মনে হয় ওদের দুজনের একসঙ্গে থাকা উচিত, ওরা যেন কেউ কখনো আলাদা না হয়। আল্লাহ না করুক, ওরা যদি কখনো আলাদা হয় তাহলে ওদের বিপদ হতে পারে। আসি। আলি। জি বেগম সাহেব। তুমি তো সবসময় এই বাড়িতেই থাকো, মাহারা ছেলেকে নিয়ে কোথায় যাবে? তার থেকে সূর্য আর কিরণ আজ থেকে এই বাড়িতেই থাকুক, ওরা একসাথেই বড় হোক। জানো আজ একটা মজার ঘটনা ঘটে গেল। কি ঘটেছে? ডাক্তার কবিরাজ
কিরণের কান্না কিছুতেই থামাতে পারছিল না। আলী যখন ওর ছেলেকে নিয়ে কিরণের কাছে এলো, হঠাৎ কিরণের কান্না থেমে গেল। আবার যখন আলী চলে যেতে নিল, আবার কিরণ কান্না শুরু করল। বলো কি? হ্যাঁ, সূর্য, কিরণ, চাচুর সাথে দুষ্টুমি করবি না, ঠিক মতো পড়াশোনা করবি। ছোট ভাই, তুমি ওদেরকে চোখে চোখে রেখো, ওদেরকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি চিন্তা করো না ভাবি, আসি, এসো এসো। খাইছে আমারে, সত্যি তো বারোটা বাজে গেছে। ছোট সাহেব, ও ছোট সাহেব, ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। কয়টা বাজে রে জমির সাহেব? বারোটা বাজে। কিরে, আজ সূর্য ওঠেনি রে? বাড়িটা তো অন্ধকার কেন সাহেব? এই রাতের বেলা সূর্য ওঠার কথা না। রাত মানে? তোকে না বলেছিলাম দিনের বারোটায় ডাকতে? আপনি আমারে ডাকতে কইছেন, আমি ডাকছি। আমার কাম আমি করছি, আপনার কাম আপনি করছেন। মানে? আমার কাম আপনাকে ডাকা, আমি ডাকছি। আপনার কাম ঘুমানো, আপনি ঘুমাইছেন। আমার মনে হয় এইখানে কারো ভুল হয় নাই ছোট সাহেব। তোর কথায় যুক্তি আছে, কিন্তু দিনের কাজটা রাতে করলি, এই আর কি। এই জন্যই তো কিচ্ছু করতে পারলাম না সাহেব। শোন, সবাই যদি জীবনে সবকিছু করতে পারতো, তাহলে না পারার দলে কেউ থাকতো। তোর জীবনে এটাই বড় সাকসেস, তুই কিছুই করতে পারলি না। আর এটাই কয়জনে পারে বল? ঠিক কইছেন, ঠিকই কইছেন।
খাস না, দু একটা সাথে রাখতে পারিস না, যা। এই ছেড়ে দে। জি স্যার। আপনি কি করছেন? মুখে তো মজার গন্ধ। ও, আমার মুখে গন্ধ আর তোমাদের মুখে গোলাপ জলের ঘ্রাণ আসছে, তাই না? থ্যাংক ইউ। ওয়েলকাম। নাম? সূর্য। ওইটা কিরণ। সম্পর্ক কি? আমি সূর্য আর ও কিরণ। আরে সম্পর্ক কি? ও আমার কিরণ লাগে, আমি ওর সূর্য লাগে। আমার সূর্য লাগে, আমি ওর কিরণ লাগে। সূর্য, কিরণ, কিরণ, সূর্য। ওহো, আমি জানতে চাচ্ছি সম্পর্কটা কি। বললাম না, ও আমার কিরণ লাগে, আমি ওর সূর্য লাগে। হ্যাঁ, ও আমার সূর্য লাগে, আমি ওর কিরণ লাগে। ও মাই গড। ওকে ওকে ওকে, তা কোথায় যাওয়া হয়েছিল? ওয়াজে গেছিলাম। শাট আপ। ওয়াজে গিয়ে কেউ মদ খায়? আমার সাথেই আর কি, পার্টি থেকে ফিরে এসে মিথ্যে বলা। জানেনই তো, তাহলে শুধু শুধু কেন আমাদের ডিস্টার্ব করছেন? বাড়ি গিয়ে ঘুমাতে হবে, কাল সকালে আবার আমাদের কলেজও আছে, যেতে দিন। চোরের মার বড় গলা, মদ খেয়ে এসে আমার সাথে ঝাড়ি। আঙ্কেল, মালকে আমরা একা খেয়েছি নাকি? আপনিও তো খেয়েছেন। এই সাবধানে কথা বলবা, তুমি কিন্তু বয়সে আমার চেয়ে ছোট। আমি তো বলিনি আঙ্কেল, আমি আপনার বড়। এখন যাই। দাঁড়াও, চেক করে নাই। খেয়ে গেলাম নাকি আঙ্কেল? আঙ্কেল এটা নিয়েন না। আঙ্কেল আঙ্কেল শোনেন কথা, তাহলে থানায় চলো। ওকে ওকে, কুল কুল। জ্যাঙ্কেল, যাই যাই, আল্লাহ। একসাথে মাল খাবো আঙ্কেল। এত রাত্রে কোত্থেকে আসলি? আজও একটা পার্টি ছিল, তাই দেরি হয়ে গেছে। আর ও তো একটু খেলেই বেহোশ হয়ে যায়। আমি 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 ঠিক আছি। বেঈমান, নিমন খারাম, এই জন্যই কি আমি এত কষ্ট করে তোকে মানুষ করছি? দেখি দেখি পকেটে আছে কিনা, দেখি দেখি। নিজেরা প্রাণ ভরে খেয়ে এলি, অথচ এই অভাগের কথা একবারের জন্য মনে পড়লো না, খালি হাতে ফিরে এসেছিস। এই তুমি দেখ, এরা কি মানুষ না মোবাইল? কি যে কোন ছোট সাহেব, মানুষ কি কখনো মোবাইল হয়? এই অবস্থায় কি দিয়ে কি বলে ফেলেছি? যাক বাদ দেখ, যা শুভ শুভ শুভ। আমি একা পারছি না তো, ধরো না ওকে। বাই চাচু, বাই চাচু, গুড নাইট। এতে করে যাচ্ছি, যা শুভ যা শুভ যা শুভ। সরি, আস্তে আস্তে ধরো না। শুয়ে দাও। বেলটাই খুলে দেবো। থাক এখানেই পড়ে থাক, দুইজন আমাকে জ্বালিয়ে মারবে।
জলক মহিলা তুই আমার গায়ে পাড়া দিলি কেন? পাড়া দিবে না দেখলি শুইলি কেন? তুই আমাকে রাতে যেতে দিলি না কেন? আমি আমি তোকে এখানে থাকতে তো বলিনি। এই তো তুই তোমার টাই না ধরে রাখলি। হই বেটা কবে কখন? এই যে আমার প্যান্ট তুই এই তো আমার ধরে রাখছিস। আমি তোরে ধরে রাখি না। তুই রাখছিস। না রাখি নাই। তুই রাখছিস। আমি আমি বললাম তুই রাখছিস। জলক চিড়ি চল। তুই মা এই 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 চল সাইড দে ধরে রাখ। তুই আমার ধরে রাখ। ধরে রাখ। চল। এই হাল করি না। ও আমার পিঠে পাড়া দিল কেন? ও এখানে শুইলো কেন বলো তো? হ্যাঁ তুই ওর প্যান্ট ধরেছিলি তো তাই ও যেতে পারেনি। বলো আমি তোকে দেখে নিব। আমিও তোকে দেখে নিব। চাচু শুধু তোমার জন্য আজকে ওকে আমি ছেড়ে দিলাম। আমিও কিন্তু তোমার জন্য ওকে ছেড়ে দিলাম। আচ্ছা হয়েছে হয়েছে যা তোর ফেরত নে তো যা। যা 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 মনে রাখিস স্যার আর একটু হইলে তো আটকাইয়ে যাইতো। শুধাইতো যে কে আমি জানি না। সূর্য সূর্য আরে কি হয়েছে? আরে এদিকে আয় না বাচ্চু মেনে খাবার টেবিলে কিন্তু কোন ফাইজলামি করবি না ঠিক আছে? Good morning. Good morning, Chachu. Good morning. Good morning, boss. Leg piece. Aaj ho ekhane nazar. Are? তবু শেষ রক্ষা নেই আমারটা আমি নিব। এই তুই এটা নিলি কেন? কেন বল? তুই জানিস না আমি লেগ পিছার খাই না। ওটা আমি কি দিয়ে বলছি ভালো হবে না কিন্তু। যা যা খেয়ে তোকে হাড্ডি দিব। চাচ্চ তুমি ওকে কিছু বলবে না? আমি কিন্তু সূর্য হ্যাঁ আজ খেলে কিছু বললাম না কাল কিন্তু আর খাবি না ঠিক আছে? কালকেটা কালকে দেখা যাবে। জমির হাইকোর্টে গিয়ে কাল সূর্যের নামে একটা মামলা করে আসবি। জি ছোট সাহেব আর আপমনি কইলে আমি নিজে চার ঠ্যাঙ্গালা মুরগি আনু। নেক্সট টাইম ও লেগ পিস আমি খাবো আর হাড্ডি গুলো ও খাবে। ওকে ওকে যাও তোর মুরগি খাবো না। এই সূর্য যা যা তোর মুরগি তুই খা। আচ্ছা ঠিক আছে ওকে ওকে বাই বাই। আর বাস দাদা দাদা যাইস না দাদা কিরণ মুরগি দিল। কি যে অবস্থা সাহেব আসলে কি মামলা করতে হবে? সকালবেলায় রাও মেরে দিয়েছো কই না তো এখন যাও আমার জন্য একটা লার্জ বানিয়ে নিয়ে এসো। ওহ চল আইরাসেল তোর কি হয়েছে রে? হুম তিন মাস ধরে তোর কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ আর কি সব ফালতু না হ্যাঁ এই সুপ্তি হ্যাঁ তোর আবার কি হলো? হ্যাঁ সম্পর্কটা নষ্ট করতে হবে কেন? হুম সমস্যাটা কি? ও এই কথা সুপ্তি তাহলে প্রেম করছে না আর এই জন্য আমাদের মজনুর আসল নেশা ধরেছে। দেখ এটা কোনো সমস্যাই না। এই রাসেল শোন আজকে থেকে তুই আমার সাথে প্রেম করবি ওকে? এই তুই প্রেমের কি বুঝিস? তুই ছেলে না মেয়ে তা তো তুই নিজেই জানিস না। তুই তো এখন রাসেলকে ভালোবাসিস না। রাসেল আমার সাথে প্রেম করলো না কার সাথে প্রেম করলো তাতে তোর কি? আহা শক্তি কোনো সমস্যা থাকলে আমাদের কি বলবি তো? না হলে সলভ করব কিভাবে? আমাদের মহল্লার সন্ত্রাসী সাকি আমাকে ভালোবাসে। ও বলেছে আমি যদি রাসেলের সাথে সম্পর্ক রাখি তাহলে ও রাসেলকে মেরে ফেলবে আর তাই তাই নাকি? সুজো চল ওদের একটু টাইট দিয়ে আসি। নো প্রবলেম চল আমার সাথে। এ ধর কোথায় তোর সাকির সমস্যার সমাধান করতে চল।
থাকি। কিরে আমরাও আসবো নাকি? না তোরা কোল্ড ড্রিঙ্কস খা, আমি ওদের একটু দেখে আসি। নাম তোদের মধ্যে সাকি কে রে? কে রে তুই? আমার এলাকায় এসে আমার নাম ধরে ডাকিস? কেন রে, তোকে কি নাম ধরে ডাকা নিষেধ? আর এই এলাকাটা কি বাংলাদেশ সরকার তোকে লিখে দিয়েছে নাকি? বাকি ভাইকে চিনিস? আমি বাকি ভাইয়ের ছোট ভাই সাকি। আর আমি কে জানিস? আমি হলাম জালালি ভাই, মানে নগদ ভাই। তুই নাকি শুভকে হুমকি দিয়েছিস তোর সাথে প্রেম না করলে রাসেলকে মেরে ফেলবি? সব ভালোই ভালো, এখান থেকে চলে যা, তা না হলে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেব। ওই বাকি ভাইকে খবর দে। তাই বুঝি। Very good. I like it. Hero bhai, Surjo, ki hoyeche? Eto time nei, age odikta cholo samlai. Asho. অনেক তো বললি, নে ললিপপ খা। না না এটা খা। না না আর সহ্য করা যায় না, এইভাবে হারতে থাকলে যেমন কলেজে দুর্নাম তেমনি আমার লাইফ ও পাংচার। না এবার এবার কিছুতেই হারা যাবে না, কিছুতেই না। May I come in, sir? Yes, Kiran, আসো। স্যার আমাকে ডেকেছেন? Yes, আমি অনেক সহ্য করছি আর পারছি না, আমার আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এইবার একটা ব্যবস্থা করতেই হবে কিরণ। স্যার ঘটনা না বললে ব্যবস্থা করব কি করে? Yes, you are right, ঘটনা আগে জানতে হবে। চলো, আমাদের কলেজ প্রতি বছর ওই সেন্ট্রাল কলেজের সাথে ক্রিকেট খেলায় হেরে যায়, এতে কলেজের এবং আমার ব্যাপক ক্ষতি হচ্ছে। স্যার খেলায় হারলে কলেজের সম্মানের কিছুটা হানি হয়, কিন্তু আপনার ব্যাপক ক্ষতি হচ্ছে ঠিক বুঝলাম না স্যার। সবকিছু বোঝার মতন বয়স তোমার এখনো হয়নি। ওকে স্যার,
জিততে পারি, তবে একটা শর্ত আছে। যে কোনো শর্তে আমি রাজি, তবে এবার জিততেই হবে। স্যার, আমি আমার ইচ্ছে মতো প্লেয়ার নামাবো। আমি কিন্তু কোনো কথা শুনবো না, এমনকি আপনার কথা মানব না। নো প্রবলেম, তুমি যা বলবে তাই হবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আবিদা খানম, এইবার দেখা যাবে কে জিতবে আর কে হারবে। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আইডিয়াল কলেজ এবং সেন্ট্রাল কলেজের এই ক্রিকেট ম্যাচ। ইতিপূর্বে সেন্ট্রাল কলেজ 155 রানের টার্গেট দিয়েছে আইডিয়াল কলেজকে। ব্যাট করছে এইবার আইডিয়াল কলেজের সুনাম দেহি ব্যাটসম্যান আচল এবং নিভা। বল করছেন বোলার, বলটি করলেন সজোরে, ব্যাট চালিয়েছেন আচল, আউট হওয়ার সম্ভাবনা না, মাঠ কামড়িয়ে বলটি চলে গেল মাঠের বাইরে। 4-4 রান যোগ হইল আইডিয়াল কলেজের স্কোর বোর্ডে। বোলার বল করার জন্য প্রস্তুত, বলটি করলে আস্তে করে কাভার অঞ্চলে ঢোকা দিয়ে জায়গা বদল করার সঙ্গে সঙ্গে একটি রান চলে আসলো আইডিয়াল কলেজের স্কোর বোর্ডে। বোলার বল করলেন সজোরে, বার চালিয়েছেন ওভার বাউন্ডারি শট, 6 রান হওয়ার সম্ভাবনা, আম্পায়ারের সঙ্গে 6 রান চলে আসলো আবার আইডিয়াল কলেজের স্কোর বোর্ডে যোগ হলো। এবং খুব ফুরফুরে মেজাজে দুজন ব্যাটসম্যানকে দেখা যাচ্ছে আইডিয়াল কলেজে। বলটি করলেন সজোরে, বার চালিয়েছিলেন কিন্তু বোল্ড হয়ে গেলেন আইডিয়াল কলেজের আমাদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান আচল, বোল্ড আউট হয়ে গেলেন। আমাদের এই হালকে ধরবে, আবার বল করলেন বোলার সজোরে, ব্যাট চালিয়েছে, না স্টাম্পিং হয়ে গেলেন আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান। একই আচল আউট হয়ে গেল আমাদের টিম। তাহলে নির্ভরযোগ্য ব্যাটসম্যান যদি আউট হয়ে যায় তাহলে কে ধরবে হাল? তাহলে আইডিয়াল কলেজ কি শিরোপা নিতে পারবে না? তাহলে বরাবরের মতো আবারও শিরোপা কি চলে যাবে সেন্ট্রাল কলেজে? না, এ হতে পারে না। শেষ ভরসা আমাদের অধিনায়ক কিরণ এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান সূর্যি। রেডি সূর্যি, রেডি কিরণ, বোলার বল করার জন্য প্রস্তুত, বলটি করলেন সজোরে, সজোরে ব্যাট চালিয়েছে, মাঠ চলে গেল বাইরে, থুকু বল চলে গেল মাঠের বাইরে, 6-6 রান যোগ হলো আইডিয়াল কলেজের স্কোর বোর্ডে। দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে আজকের এই ক্রিকেট ম্যাচ। বল করলেন সজোরে, বাট চালিয়েছে অধিনায়ককে ফাঁকি দিয়ে, বার বল চলে গেল মাঠের বাইরে। আইডিয়াল কলেজকে জেতানোর জন্য দুজন ব্যাটসম্যান যথেষ্ট স্যার, আমরা আবার জিতে যাচ্ছি স্যার। আবারও সজোরে বার চালিয়েলেন আমাদের সূর্যি, 6 রান। মনে হচ্ছে এবার আইডিয়াল কলেজ জিতেই যাবে, সেরকম ঝড়ের গতিতে বার চালাচ্ছেন অধিনায়ক কিরণ এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান সূর্যি। শিরোপার ক্ষুধা মিটল, অধিনায়ক কিরণ এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান সূর্যি জিতিয়ে দিলেন এই ম্যাচটি। সবাই জোরে করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাবো আমরা সবাই মিলে। আইডিয়াল কলেজ মানে আমাদের স্যার, মানে আমাদের স্যারের কলেজ জিতে গেলেন, আমাদের স্যারের টিম জিতে গেলেন, সেজন্য আমাদের স্যার খুশিতে গর্ভবতী এবং হেরে গেলেন আমাদের জোরে করতালি হবে। নানা সাহ পুরস্কার গ্রহণ করছে সেন্ট্রাল কলেজ, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা অবগত আছেন দীর্ঘ 15 বছর পর আইডিয়াল কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি আইডিয়াল কলেজের সেই বিখ্যাত অধিনায়ক মিস কিরণ। কিরণের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আকমল স্যার এবং আবেদা ম্যাডাম। আপনারা জানেন অধিনায়ক কিরণ যেভাবে বার চালিয়েছেন এবং তার সাথে সূর্যি যেভাবে সঙ্গ দিয়েছেন, সেজন্য আইডিয়াল কলেজের এই পাওয়া, আমরা উৎফুল্ল, আমরা অতি উৎসাহী, আমাদের স্যার খুশি, ম্যাডাম খুশি, মাঝখানে আমিও খুশি, আমাদের টিম খুশি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। মনের মানুষের কাছে হেরে গেলে যে কতটা আনন্দ লাগে আস্তে আমি বুঝতে পেরেছি। জয়ের যে কি আনন্দ আজ আমিও বুঝতে পেরেছি। কি দেখছি? কি অবাক হচ্ছ?
না মানে স্যার আপনারা আগে বসো তারপরে বলছি বসো এই বস বস জি থ্যাংক ইউ আমরা দুইজন দুইজনকে কলেজ জীবন থেকে ভালোবাসি জানো আমাদের প্রেম হওয়ার পর থেকে আবিদার কাছে কোনো দিন কোনো কাজে আমি জিততে পারিনি আর আবিদা হেরে যাওয়া মানুষ পছন্দ করে তাইও বলেছিল দুইজনের মধ্যে কোনো কাজে আমি যদি ওকে হারাতে পারি তাহলেও আমাকে বিয়ে করবে আমি কোনো কাজে জিততে পারিনি তাই আমাদের বিয়েটাও করা হয়নি তোমাদের কারণে আজ আমাদের মিলন হচ্ছে আচ্ছা ম্যাডাম স্যার যদি কোনোদিনই জিততে না পারত সত্যিকারের ভালোবাসার মিলন ঘটান স্বয়ং সৃষ্টিকর্তা আর যে ভালোবাসার মিলন হয় না সে ভালোবাসা হয় অমর যুগ যুগ ধরে মানুষ সে প্রেমের কথা মনে করে আর মন থেকে দোয়া করে ও পারে গিয়ে যেন ওদের মিলন হয় থাকো সব কথা এই বলো কি খাবে তোমরা কিছুই খাবো না স্যার আমার মনটা ভরে গেছে আপনারা কথা বলুন আমরা বরং যাই সে কি কিছু না খেয়ে চলে যাবে না ম্যাডাম একটা পার্টিতে যাব আজ আসি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো থাকবেন দেখো ওদের দুজনকে কি সুন্দর মানিয়েছে তাই না তোমার ধারণা ভুল ওদের সম্পর্ক প্রেমের চেয়েও বেশি অথচ ওরা নিজেরাই তা জানে না এত কিছু তুমি জানলে কি করে আমিও প্রথম তোমার মতো ভুল বুঝেছিলাম ভুল বুঝবো আমি কি করছি খুকি মা আমি জানি সূর্যকিরণ দুজন দুজনের ভালো বন্ধু ওরা এর চেয়ে বেশি কিছু না আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি আমি কিরণকে বিয়ে করব না তুই বললেই হলো আমি যা বলবো তাই হবে কিরণের জন্মের সাত দিন পরেই আমি আর ভাইজান তোদের বিয়ে ঠিক করে রেখেছিলাম মা বিয়ে করব আমি আর আমার মতামতের কোনো মূল্য থাকবে না না কোনো মূল্য নেই তোর মতো একটা ছেলে থাকতে আমার ভাইজানের হাজার হাজার বিঘা সম্পত্তি খাবে অন্য একটা মানুষ আমি কোনো কথা শুনতে চাই কিরণকে আমি ঘরের বউ করে আনবই ভাইয়া আমি বুঝতে পারছি না কিরণের মতো আধুনিক স্মার্ট মেয়েকে বিয়ে করতে তোর আপত্তি কেন শহরের আধুনিক স্মার্ট মেয়ে আমার ভালো লাগে না গ্রামের সহজ সরল একটা মাটির মেয়েই আমার পছন্দ বিয়ে করলে আমি তাকেই করব ফকিনির বাচ্চারা তোরা জানিস এই গাড়ির দাম কত তোদের সব কটাকে বিক্রি করলেও এই গাড়ির দাম হবে না ইচ্ছে করে নিশ্চয় ওরা বলটি মারেনি ওরা বাচ্চা মানুষ ওদের সাথে বাহাদুরি করার কিছু নেই কারেক্ট বাহাদুরি তো ওদের সাথে মানায় না তাহলে বাহাদুরিটা তোমার সাথে করা উচিত আর ইহা আঘাত করার জন্য তোমার এই নরম গালে আদর করার জন্য আমি না চল দেশটার যে কি হলো কেন মালিক কি হয়েছে পাঁচ বছর আগে যার জমি ছিল ছয় বিঘা পাঁচ বছর পরে তার জমি হয়েছে ছয়শো বিঘা এটা কোনো কথা হলো আমরা কোন দেশে যে বাস করি ঠিকই কইছেন মালিক কোন দেশে যে আমরা বাস করি মাঝে মধ্যে কিছুই বুঝতে পারি না বাবা কিরে তোর ড্রেজার এসেছে এলেই কি তোমাকে এতবার বলেও তো কোনো কাজ হলো না ওই হুকুম আলীর এক বিঘা জমি হলে
ওই জাম করার পুরো বিলটা আমারই হয়। কি করলে আমার জন্য? না নিজে নিলে, না আমাকে এনে দিলে। সব সময় মাথা গরম করলে কাজ হয় না, ঠান্ডা মাথায় কাজ করতে হয়। আলী। যে মালিক। তুই কালই হুকুম আলীর সাথে কথা বলে জমিটা দিয়ে দিতে বল। মালিক, হুকুম আলী ওই এক বিঘা জমি চাষবাস করে বউ বাচ্চা নিয়ে জীবন চালায়। আলী, আমার চেয়ে বেশি বোঝার চেষ্টা করবি না। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস বাবার মুখের উপর কথা বলিস? মালিক, আমারই ভুল হয়েছে, আমি কালই হুকুম আলীর বাড়িতে গিয়া কথাটা কমু। বলবে জমিটা ভালো করে লিখে দিতে, কিছু টাকা পাবে, নইলে জমিও যাবে জানও যাবে। জি আচ্ছা। লতা, কি রে মা, কি হয়েছে তোর, মন খারাপ? কই, কিছুই হয় নাই বাবা। তাইলে তোরে এমন লাগতেছে কেন? না বাবা, আমার কিচ্ছু হয় নাই, অনেকদিন হাইটাইছি তো তাই খারাপ লাগতেছে। হুকুম ভাই, হুকুম ভাই। আরে আলী, কি মনে কইরা? আহো আহো, বহো বহো। না বমু না, এই যে কারণে আইছি, একটু এদিকে আহো আহো। কারণটা হলো তুমি কষ্ট পাইবা। কি হইছে আলী, কথাটা খুইলা। হুকুম ভাই, তোমার যে বিলের জমিটা আছে না, ওই জমিটা তুমি চৌধুরী পোলার কাছে বেচা দাও। এইটা তুমি কি কও আলী, এই জমিটা বেচা দিলে বউ পোলা পাড়ি লইয়া তো আমি না খাইয়া মরুম। শোনো হুকুম ভাই, ময়রা যাওয়ার চাইতে না খাইয়া বাইচা থাকুন অনেক ভালো। এই আলী কষাই মরে গেলেও এখন অনেক আলী কষাই জন্ম নিছে। তোমার পোলা পানের কথা চিন্তা করে কথাটা আমি কইতেছি। আমার একটু চিন্তা করতে দাও। আমি চৌধুরীর পোলারে নিয়ে ঢাকা যেতেছি, দুই দিন পর ফিরাম। এই দুই দিন তুমি ভাবো। বাবা, আলী চাচা ঠিক কথাই কইছে, চৌধুরী গোলা গিয়ে জ্ঞান জামে যাওয়াটা ঠিক হইব না। ওই জমিটা তুমি বেচে দাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জমির? ভালো, আপনারা ভালো তো? ভালো। আমার দুষ্টরা কোথায়? ওনারা কলেজে গেছে। আর ইকবাল? উনি ওনার বেডরুমে, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। গাড়ি থেকে লাগেজ গুলো নামিয়ে নিয়ে এসো। এসো আলী। জি ম্যাডাম। জি। জমির কি দিয়ে কিচ্ছু হবে না, একটা মহা পরিবার। ইকবাল ভাবি, কেমন আছো ইকবাল? আমি ভালো আছি, তুমি কেমন আছো? বসো বসো। যেমন দোয়া করো। তা কি খুঁজছো? আর বলো না, পাঞ্জাবিটা যে কোথায় রেখেছি এখন আর খুঁজে পাচ্ছি না। জীবনটা কি এভাবেই কাটিয়ে দিবে? প্রায় তো শেষই করে ফেললাম, আর তো মাত্র কয়টা দিন। আমি বলছিলাম কি, আবার তুমি সংসার করো। ভাবি, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, সে তো হয়েছে ভালোবেসে আফরোজাকে। বিয়ে করেছিলাম বলে বাড়ি আনার আগেই তোমার স্বামী জাফর চৌধুরী বংশের মান বাড়াতে আফরোজা আর ওর বৃদ্ধ মাকে খুন করে লাশটা পর্যন্ত গায়েব করে ফেলেছিল। আফরোজার কি দোষ ছিল? ওরা গরিব, চৌধুরী বংশের সাথে খাপ খায় না। থাক না ওসব কথা। ভাবি, কিছু বিষয় থাকে যা কোনোদিনও পূরণ হয় না, কিছু কথা থাকে যা কখনো ভোলা যায় না। তারপরও তোমার একটা ভবিষ্যৎ আছে না? তোমার এত ধন সম্পত্তি, এগুলোর উত্তরাধিকারী লাগবে না? কেন, আমার সূর্য কিরণ আছে না? ওরাই তো আমার উত্তরাধিকারী, আমার সন্তান।
আমার যত ধন সম্পদ যা কিছু আছে আমি সব কিছু ওদের নামে লিখে দিয়ে যাব। এক মিনিট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? শোনো, কাল কিন্তু সূর্যকিরণের বার্থডে। মনে আছে স্যার, এর আগেও ফোন করেছিলেন। প্রতিবারের মতো এবারও টাইম মতো সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। ওকে। সূর্য, তোরা মনে হয় বেশি দিন আর একসাথে কেক কাটতে পারবি না। কেন? আমরা সারা জীবন একসাথে কেক কাটব। কেন? তোরা কি তাহলে দুজন দুজনকে বিয়ে করছিস? হোয়াট? বিয়ে করতে হবে কেন? তাহলে তোরা দুজন দুজনকে ভালোবাসিস, প্রেম করিস। ভালোবাসার কি হলো? প্রেম ভালোবাসাকে কার উপর কতটুকু ডিপেন্ড করে তা আমি বলতে পারবো না। তবে আমি কিরণকে ছাড়া, আমিও সূর্যকে ছাড়া চলতে পারি না। মাই ডিয়ার ফ্রেন্ড, একেই প্রেম বলে। আরে ধুর, তোমরা কি সব প্রেম নিয়ে সময় নষ্ট করছো? হাজার রকম প্রেম আছে, প্রেম ছাড়া কি মানুষ পাচ্ছে? শির পর হাত লাইলি মজনু, শির পর হাত লাইলি মজনু, একই তো ধরন পাগলিনী রাধা খোঁজে, পাগলিনী রাধা খোঁজে কৃষ্ণের বৃন্দাবন, পাগলিনী রাধা খোঁজে কৃষ্ণের বৃন্দাবন। ছিড়ে শিকল ভাঙে আগো, প্রেমে যারা হয় রে পাগল, ছিড়ে শিকল ভাঙে আগো, তাদের কাছে লোক নিন্দা পুষ্পের চন্দন, পাগলিনী রাধা খোঁজে, পাগলিনী রাধা খোঁজে কৃষ্ণের বৃন্দাবন, পাগলিনী রাধা খোঁজে কৃষ্ণের বৃন্দাবন। যায় না যারা প্রেমের হাটে, জীবনটা তো দুঃখে কাটে, আরে যায় না যারা প্রেমের হাটে, জীবনটা তো দুঃখে কাটে, প্রেম হলো বিনি সুতার মধুর বন্ধ, পাগলিনী রাধা খোঁজে, পাগলিনী রাধা খোঁজে কৃষ্ণের বৃন্দাবন, রকম প্রেম আছে, প্রেম ছাড়া কি মানুষ বাঁচে, শিড়ি পর হাত লাইলি মজনুর, একই তো ধরন পাগলিনী রাধা খোঁজে কৃষ্ণের বৃন্দাবন। হাজার রকম প্রেম আছে,
প্রেম ছাড়া কি মানুষ পাচ্ছে শিরি পর হাত লাইলি মজনু শিরি পর হাত লাইলি মজনু রাখি তো ধরন পাগলিনী রাধা খোঁজে পাগলিনী রাধা খোঁজে কৃষ্ণের বৃন্দাবন পাগলিনী রাধা খোঁজে কৃষ্ণের বৃন্দাবন আসি ইকবাল, এসো ভাবি। বাড়িতে কবে আসবি? পরীক্ষা শেষে আসবো। ভালো থাকিস বাবা। হ্যাঁ, এসো মা, এসো, ওঠো। কি হলো ওর? মা তোমরা যাও, আমার একটা জরুরি কাজ আছে, আমি কাজটা সেরে আসছি। তাড়াতাড়ি চলে আসিস ভাবি, সাবধানে যেও। বাবা ভালো থাকিস, দাদা ভালো থাকিস। এসো বাবা। আলি ভাই তুমি যাবে না চাচ্ছো? এই গেলাম রে। ওকে চাচ্ছো, ওকে। আল্লাহ হাফেজ ম্যাডাম, আল্লাহ হাফেজ ছোট ভাই। সূর্য শোন। জি ভাইয়া। তোকে একটু ভূমি অফিসে যেতে হবে, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে একটু সামনে নামিয়ে দিয়ে যা। হ্যাঁ শিওর শিওর, ওঠো। থাম থাম থাম। এই নে ধর টাকা, টাকাগুলো ভূমি অফিসে দিয়ে আয়। ও এখানেই আমার কাজ আছে। তোমার কতক্ষণ লাগবে, আমি কি আবার আসবো? না না তোর আসার দরকার নেই, আমি চলে যাব। ওকে তুই চল যা, সাবধানে যাই। আল্লাহ হাফেজ। কিরে সেদিনেরটাই হয়নি? সেদিন তুই যা আমাকে দিয়েছিলি আজ তা শুধু আসলে পরিশোধ করব। এই বাকি কোনো হিসাব বাকি রাখে না। বুঝেছি, নগদ পেয়েছি, বাকি মেটাবো। তোর কথাটা ঠিক বুঝতে পারলাম না রে। হসপিটালে গেলেই বুঝবি। সূর্য শোন, তোকে একটু ভূমি অফিসে যেতে হবে, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে একটু সামনে নামিয়ে দিয়ে যা। ড্রাইভার গাড়ি ঘোরাও। Oh!
সূর্য। কি ব্যাপার, তোর কি হয়েছে? তোর যা হয়েছে আমারও তাই হয়েছে। কি করে হলো? পড়ে গিয়ে। তোর কি করে হলো? আমারও পড়ে গিয়ে। তুই কি করে পড়লি? উপর থেকে পড়ে গিয়েছিলাম। প্লিজ তুই একটু ভালো করে দেখ। দেখ ইকবাল, এটা কোনো মেজর প্রবলেম না, ব্যান্ডেজ করে দিয়েছি, এক্ষুনি বাসায় নিয়ে যেতে পারবি। কেন, দু একদিন রেস্ট নিতে হবে না? ডক্টর তুই না আমি। না ইয়ে মানে না, মানে আমি বলছিলাম কি আরো দু একদিন নার্স। জি স্যার। একটা প্যাথিডিন নিয়ে আসো তো। এই এই প্যাথিডিনের কথা বলছিস কেন তুই? তুই কি আমাকে ভয় দেখাতে যাচ্ছিস? আমি থাকবো না তোর এই ক্লিনিকে। এই আমি কি ইঞ্জেকশন দিতে ভয় পাই নাকি? হ্যাঁ ওকে ওকে বুঝতে পেরেছি, তুই ভয় পাসনি। আমি যাই, তুই ওদের বাড়ি নিয়ে যা, আমি বিকেল এসে দেখে যাব, ঠিক আছে? থ্যাংক ইউ আঙ্কেল। ইয়েস ইয়েস। হাসপাতালে কি মানুষ থাকে? ঠিক বলেছিস। এই সূর্য চল চল, আস্তে আস্তে আস্তে, ধরতে হবে না। ব্যথা করছে। সাহেব, গুন্ডারা সূর্যরে মারতে চাইলো কেন? আমি জানি কেন ওকে মারতে চেয়েছিল। কি হয়েছে আমার সূর্য কিরণে, কেমন করে হলো? ওদের তেমন কিছু হয়নি, সামান্য একটু ব্যথা পেয়েছিল। তুমি এত অস্থির হও না তো ভাবি। ইকবাল সত্যি করে বলো, সূর্য কিরণ ঠিক আছে তো? আমি এক্ষুনি আসছি। ভাবি তোমাকে না বললাম টেনশন করো না, তেমন কিছুই হয়নি। হসপিটাল থেকে আমরা বাসায় চলে যাচ্ছি, ওরা ভালো আছে। বেগম সাহেবা কি হয়েছে? হ্যাঁ আমার সূর্য কিরণের কি হয়েছে? ওরা হাসপাতালে কেন, ভালো আছে তো? হ্যাঁ ওরা সুস্থ আছে, ইকবাল তো তাই বলল। আল্লাহ তুমি ওকে ভালো রেখো। আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা না করে তুই বাকিকে কেন টাকা দিতে গেলি? ইকবাল যদি ঘটনাটা জানতে পারে। ওই হারামির বাচ্চা সূর্যকে যে কোনো মূল্যে শেষ করে ফেলতে হবে। মাথা ঠান্ডা রেখে সুযোগ মতো কাজ করতে হবে। লাটাই এখনো আমার হাতে, ঘুড়ি যতই উড়ুক আমার কবজে আসবেই। ব্যাগগুলো নিয়ে ওপরে চলো। কিরে তোরা হঠাৎ চলে এলি? হঠাৎ কোথায় ভাবি, ওইবার না বলেই গেলাম কিরণদের পরীক্ষা শেষ হলেই চলে আসব। ও হ্যাঁ তাই তো, সূর্য আমাকে ফোন করে বলেছিল ওরাও আজ আসবে। কেন যে ওই ছোট লোকের বাচ্চাটা এখনো কিরণের পিছু ছাড়ছে না। ভাবি তোমার আর ইকবালের জন্য আজ এই অবস্থা। ভাইয়া আমি কিছুতে বুঝতে পারছি না, তুই সূর্যকে কেন কিরণের কাছ থেকে আলাদা করতে পারছিস না? দেখ জেনি, তোর সব বিষয়ে ইন্টারফেয়ার করা আমার ভালো লাগে না। আচ্ছা আমি বুঝতে পারছি না, তোরা অহেতুক এই বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছিস কেন? জাফর চৌধুরী অপ্রয়োজনীয় জিনিস ঘরে রাখে না। এবার আমি ফাইনাল ডিসিশন নিয়েই এসেছি, সূর্যকে এ বাড়ি ছাড়া করবই। তোমরা কোথায় যাবে? আমাদের জন্য হয়তো আপনারা বিপদে পড়তে পারেন। কি জানে মান, পালাতে পারলে না তো। এই ছাড়ো কে, ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ ভাইজান। এই তো তা প্যাকেটের পিছনে অনেক ঘুরছি, আজকে আপনার জন্য পাইছি ভাইজান। আজকে আপনার জন্য আমি বাসর করতে পারুম ভাইজান, আমার জন্য দোয়া করবেন ভাইজান। বুঝছি ভাইজান মনে হয় আমার উপর একটু রাগ করছেন, তাই না? রাগ করার কিছু নাই ভাইজান, বাসায় বাসর করতাম, আপনার সামনে একটু বাসর করে দেখাচ্ছি। করছি
নাম কি তোমার? কাজল। ধরো এই সূর্য, এই ঠিকানা গিয়ে বলবে সূর্য ভাইয়া পাঠিয়েছে। ওকে, আরে থাম না, তুই যাও ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। আমি একটা কথা বলি, মানুষ যে জিনিসটাকে বেশি ঘৃণা করে পরবর্তীতে কিন্তু তাকে সেটাই গ্রহণ করতে হয়, কথাটা মনে রাখবেন। চলো। এই তুই যে এত বড় মজনু তা তো কোনোদিন বুঝিনি। আমি মজনু হলে তুই কি লাইলি? হ্যাঁ, ওঠ যা হাজির, ওঠ চল এবার, অনেক হিরোগিরি হয়েছে। আমি জানি আমার দুটো দুষ্টু ছাড়া আর কেউ আমার সাথে এমন করতে পারে না। মা তুই কেমন আছিস? ভালো, তোরা কেমন আছিস? খুব ভালো মা, ভালো আছি। আরে হাউ আর ইউ টুইন ওয়ান? হোয়াট ডু ইউ মিন বাই টুইন ওয়ান? দ্যাট মিন্স দুই দেহ এক প্রাণ। জোসের ভাইয়া তোরা ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। ওকে, খবর সূর্য তা কেমন আছিস? কেমন আছিস তুমি? তুমি কেমন আছো? আহা ছাড় তো। জেনিফার কোথায় ফুপি? উপরের রুমে আছে, আমি গেলাম। তোরা ফ্রেশ হ, আমি ঘুরে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছো? বাবা। বাজার কেমন আছো বাবা? আমি ভালো আছি, তুই কেমন আছিস রে বাজান? আমিও ভালো আছি। কি রে মনটা খারাপ, কি হয়েছে? আরে কিছু হয় নাই তো বাবা, এই বাইক চালিয়ে আসছি তো একটু টায়ার্ড লাগতেছে। বাজান আমার কাছে গোপন কর বাবা, আমার কিছুই হয় নাই। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলে দেখবি সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি বাবা। হাই। আরে তুমি? হ্যাঁ। আর তুমি এমন করছো কেন? বোঝো না এমন করছি কেন। আজ আমি তোমাকে খুন করে ফেলবো। খুন করে ফেলবে মানে এসব কি বলছো? তবে সেটা ভালোবাসার ছুরি দিয়ে। জেনিফার কি করছো তুমি? ছাড়ো। কখনোই না। আগে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। জেনিফার ভালো হচ্ছে না কিন্তু। কেন, আমার ছোঁয়া ভালো লাগে না? আমি কিরণের চেয়ে কম কিসের? এসব কি যাতা বলছো? হ্যাঁ ছাড়ো জেনিফার, ছাড়ো বলছি। কি রে জেনিফার, তুই সূর্যের সাথে এমন করছিস কেন? ন্যাকামি করিস? মনে হয় কিছু বুঝিস না। এই লতা শোন, না না লতা, না ডাকবি না। এই লতা দাঁড়া, শোন না, না না। এই লতা শুধু ডাককে। এই লতা দাঁড়া। থাক
এভাবে একা হাপানোর মধ্যে কোনো মজা নেই। চলো আমরা কাজবনে যাই। দুজনে একসাথে কি বলতে চান আপনি? সেদিন তোমাকে দেখার পর থেকে আমার মনে হাঁপানি শুরু হয়েছে। ইনহেলার দেবে, চলো। দেখুন জনি ভাই, আপনাদেরকে আমরা সম্মান করি, কিন্তু ভয় পাই না। এমন কিছু করবেন না যাতে সেই সম্মানটুকু নষ্ট হয়। তোর ভাষণ বন্ধ, এবার চল। কিরে রনি, ঘটনা কি? না তো, তেমন কিছু না। এ জ্যাকি, চল। ভাগ্য ভালো, সময় মতো আপনি না এলে আজ একটা সিন ক্রিয়েট হয়ে যেত। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না। তাই, কিন্তু আমার তো তাকে ধন্যবাদ জানাতেই হয়। কাকে? সৃষ্টিকর্তাকে। ঠিক আছে, আমি এখন যাই। তুমি পৃথিবী আমার, তুমি পৃথিবী আমার, প্রাণী সহিনা একবার তুমি বলো না আমি কে হই তোমার। তুমি পৃথিবী আমার, তুমি পৃথিবী আমার। তোমার কখনো হয় না মলি,
মাঝে যেন হয় জীবন বিলি বাবা, এবার কিন্তু ফুপু আসার কারণ একটাই, কিরণ আর হিরুর বিয়ে। ওদের বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা আমার না, মাথা ব্যথা হলো ফুপুর। আর ওই ছোট লোকের বাচ্চা সূর্যের হাব ভাব, আমার বেশি ভালো মনে হচ্ছে না বাবা। রানী, তুই ঠিক বলিস নি, সূর্যকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ওর প্রতি আমার বিশ্বাস আছে। বাবা, মায়ের আশকারা পেয়ে ওই কষায়ের বাচ্চা সূর্য কিরণের সাথে আজও মেলামেশা করার সুযোগ পাচ্ছে। তোদের বাপ ছেলেকে তো আমি চিনি, নিজেদের লাভের জন্য তোরা সবকিছু করতে পারিস। আহা, চা খাও, তোমরা বাপ ছেলেরাই খাও। দেখেছো বাবা, বলেছিলাম না মায়ের আশকারা পেয়ে। কিরণের শরীরে আমার রক্ত, তুই জানিস না আমরা কখনো পায়ের জুতা মাথায় তুলি না। আমি তো কিছু করিনি বাবা। হরা যদি কিরণ আর তোর সম্পর্ক নিয়ে ভুল বোঝে। তুমি যে কি বলো না বাবা, আমরা তো সেই ছোটবেলা থেকে একসাথে আছি, আমাদের নিয়ে আবার কি হবে? হ্যাঁ, কিছু না হইলেই ভালো। এই চৌধুরীকে তুই চিনিস না, আমি চিনি। বাবা, তুমি আমাকে খুব ভালোবাসো না? হ্যাঁ, আমি বুঝি না রে বাজান, তয় আমি এতটুকু বুঝি, তুই যখন দূরে থাকস এই বুকের বাম পাশটা খা খা করে, আর তুই যখন কাছে আসস তখন মনে হয় চৈত্র মাসের খরার মধ্যে বৃষ্টির দল নামছে। শহর থেকে তুই যখন গ্রামে আসস আমার বুকের মধ্যে আগেই জানান দেয় আমার সূর্য আসতেছে, আমার সূর্য আসতেছে। আর এই আত্মার টান রে যদি ভালোবাসা কয় তয় তরে আমি ভালোবাসি রে বাজান, ভালোবাসি। যে জিনিস দেখন যায় না, ধরন যায় না, মাপন যায় না, তা মুখে বইলা তার পরিমাপ আমি তোরে কেমনে বুঝাবো রে বা। তোর সুখের জন্য যদি কেউ আমার এই আত্মারা চায় তা বাইর করে দিতেও আমার এক বিন্দু কষ্ট হইব না। আরে তুই তো আমার আত্মার চাইতে বড় রে বাপ, আমার আত্মার চাইতে বড়।
আমার আত্মার সাইতে বড় রে মা, আমার আত্মার সাইতে বড়। ভাইয়াকে রাজি করানো অনেক কষ্ট হবে। শোন, হিরুকে আমি পেটে ধরেছি, কি করলে হিরু রাজি হবে সেটা আমার ভালো করে জানা আছে। কিরণের রাজি না রাজির কিছু নেই বাবা, হিরুর সাথেই ওর বিয়ে হবে। হিরুর মতো ভালো ছেলে পাওয়া খুবই মুশকিল বাবা। আমাকে একটু ভাবতে দে। আমি তো ভাবতেই পারি না, সূর্যের মতো একটা রাস্তার ছেলে কিরণকে বিয়ে করে ভাইজানের সম্পত্তির মালিক হবে, অসম্ভব। এতদিন আমি আমার অংশের জমি নিয়ে কোনো কথা বলিনি। হিরুর সঙ্গে কিরণের বিয়েটা হলে ভাইজানের অর্ধেক সম্পত্তির মালিক হব আমি। না না, এই সুযোগ আমি হাতছাড়া করব না, কিছুতেই না, মরে গেলেও না। কে মরলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার এত কষ্টের, এত স্বপ্নের, এই সম্পদে আমি কাউকে ভাগ বসাতে দেব না। হিরু কি ছেড়ে দেবে? ওর মায়ের অংশ আছে না? অন্য মানুষ কি করবে তা আমি জানি না, তবে সম্পত্তির ওপরও কোনো লোভ নেই, এটা আমি বুঝতে পেরেছি। আমি এত কিছু বুঝি না, যে করেই হোক কালকের মধ্যেই কাজটা করে ফেলবি, ঠিক আছে? ওকে মাই ডিয়ার মম, কাজটা হয়ে যাবে। কি বলছিস? হ্যাঁ, আমি একটা প্ল্যান করেছি। আজ রাতেই ওই সূর্যর বাচ্চাটিকে বাড়ি থেকে বের করে দিতে হবে। শোনো, হাই। কিরে, এত দেরি করলি কেন? এই নে। আমি সবসময় সব খাই না জেনিফার, আর তাছাড়া বাড়িতে আমি খাবো না, সরি। আমি এত কষ্ট করে ঢাকা থেকে তোর জন্য নিয়ে এলাম, আর তুই বলছিস তুই খাবি না? আমিও তো সবসময় খাই না, ভাবলাম দুজন একসাথে খেয়ে রাতে মজা করে একটা ফিল্ম দেখব। প্লিজ কিরণ, না করিস না, ঢেলে ফেলেছি তো, মিনিমাম এইটুকু খা। ওকে, তুই যখন এত করে বলছিস তবে এইটুকু খাবো, এরপর কিন্তু খাবো না। ওকে, চিয়ার্স। কিরণ, তুই কি কাউকে লাইক করিস? নো, আই হ্যাভ নো চয়েস। তাহলে সূর্য? সূর্য, সূর্য ইজ মাই পার্ট অফ লাইফ। আচ্ছা, সূর্যকে তো দেখছি না, ওকে একটা কল কর না। থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর রিমেম্বার। সূর্য, সূর্য। হ্যাঁ কিরণ বল। আয় সূর্য। হ্যাঁ, তুই কোথায়? আমার কাছে আয়, এক্ষুনি, এক্ষুনি, এক্ষুনি। কি হলো? ওঠ, আরে দেখি, ওঠ। আরে ওই দিকে, ওই দিকে।
শরীর। চল এদিকে। এ তোর কি জেনে সাতর গোলাপি গালে। Hi, Jennifer. Jennifer, please kiss me. Jenny, Dana. Oh, Dana. Dana. Hi, Jennifer. Jennifer, Jenny. Kiran. Hey, Kiran. Hey, Jennifer. Hey. আর এমন করছিস কেন? কিচ্ছু বোঝে না। কিরণ কি করছিস তুই? You bloody bastard! এই জন্যে তোর মতো কুকুরকে খাইয়ে পড়িয়ে বড় করেছি। বিশ্বাস করুন বড় সাহেব, সব মিথ্যে। কি বিশ্বাস করবে, আমরা সবগুলো মানুষ যা দেখেছি তা সব মিথ্যে। আমি তোমাকে আগেই বলেছিলাম ভাইজান, এই ফকিরনির বাচ্চাটাকে বাড়ি থেকে তাড়াও। আমার কথাই তো শেষ পর্যন্ত ঠিক হলো। এই হারামির বাচ্চা, আমাদের চোখ কি ভুল দেখেছে? মা, তুমি অন্তত বিশ্বাস করো, আমি এই জঘন্য কাজটা করতে পারি। ওই ওই জেনিফার কিরণকে যেন কি খাইয়েছে মা। এই কি বললি তুই? আমি কিরণকে কি খাইয়েছি? মা, তুমি ওকে বিশ্বাস করো, আমি কিরণের সাথে খারাপ কিছু। এই কিরণ, এই কিরণ, কিরণ তুই বল, আমার সাথে তখন তুই কেন এমন করলি? এই বল, প্লিজ কিরণ চুপ করে থাকিস না, প্লিজ কেন এমন করলি, কথা বল। কিরণ কি বলবে? হ্যাঁ, ও কি বলবে? লজ্জা করে না তোর? এমন একটা জঘন্য কাজ করার পরেও তুই সবার সামনে এখনো দাঁড়িয়ে আছিস? বাবা, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো, নইলে আমি ওকে খুন করে ফেলবো। বাবা, বাবা বিশ্বাস করো বাবা, সূর্যের কোনো দোষ নেই বাবা, সব দোষ আমার। জেনিফার আমাকে কি জন্য খাওয়ালো? আর চুপ বাবা। মা, মা সূর্যের কোনো দোষ নেই মা, ওরা সূর্যকে মেরে ফেলবে মা। সূর্য, এখান থেকে যা বলছি। ও, আমি সব বুঝে গেছি। হ্যাঁ, আমাকে এই বাড়ি থেকে বের করার জন্য এত নাটক? তোরা মানুষ না, তোরা মানুষ নামের পশু। আমাকে এই বাড়ি থেকে বের করার জন্য নিজেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে আপনাদের বিবেকে এতটুকু বাঁধলো না? জি বড় সাহেব, জি। সে এতটুকু বয়স থেকে একসাথে বড় হয়েছে, জীবনের অজস্র রাত একসাথে কাটিয়েছি। আমি যদি চাইতাম তাহলে প্রতিদিন কিরণকে আমি নষ্ট করতে পারতাম। কেন নষ্ট করব? কাকে নষ্ট করব? আরে কিরণ যে একটা চাই তো আমি কোনোদিন ভাবিনি। আমি নিজেই তো কোনোদিন ভাবিনি একটা মেয়ে। আজ আজ তোমরা তোমরাই বুঝিয়ে দিলে ও একটা মেয়ে আর আমি একটা ছেলে। আমরা আলাদা দুটি মানুষ, আলাদা দুটি সত্তা। এই এখনো দাঁড়িয়ে কি দেখছো? যাও, নিয়ে যাও, দাঁড়িয়ে দেখছো কি? চল। হায় মা, মা চল, এখান থেকে নিয়ে যা। বাবা,
আছিস? সূর্য, কি হয়েছে আমার সূর্য? কি হয়েছে রে বাপ? বাবা এমন করে আমার সূর্য কেটা মারছে? সাহেব, কি করছে আমার সূর্য? ওরে এমন করে মারছেন কেন? ওরে আর মারেন না সাহেব, ও মরা যাইব। ও যদি কোনো অন্যায় করে থাকে ওরে মাফ করে দেন। ওর হইয়া আমি আপনার কাছে মাফ চাইতেছি সাহেব। যা যা যা, ওকে আমার সামনে থেকে নিয়ে যা, যা। এই চল চল যাই। আর দাঁড়াও, বড় সাহেব একটা কথা শুনে রাখুন, যে এই ভয় আপনারা এতদিন পেয়েছেন সূর্য কিরণকে ভালোবাসে কিনা, আজ সেই ভালোবাসার বীজ সূর্য কিরণের মনে আপনারাই বপন করে দিয়েছেন। আজ থেকে, ঠিক এই মুহূর্ত থেকে, ভালোবাসার বৃক্ষ আমাদের মনে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আরে আর কথা বলাইস না, আয় আয় আমার লোকে আয়। তারপর এই নাও এই ওষুধটা, তোমার ছেলেকে সময় মতো খাইয়ে দিও। চিন্তা করো না, তোমার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। দোয়া করে। আচ্ছা আমি চলি। কথাই তো সত্যি হলো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু কি করব বলো, সবাই মিলে আমাকে এই বিয়ের জন্য বাধ্য করছে। যদি আমি এ বিয়েতে রাজি না হই, তাহলে হয়তো ওদের হিংস্র থাবা থেকে তোমাকে আমি আর রক্ষা করতে পারবো না। তাহলে তাহলে আমি এখন কি করব? জানি না, কিচ্ছু জানি না। যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। ওয়াদান কখনো বেদনা করে বাবা? মলম দিয়ে তুমি আমার শরীরের ব্যথা সারাতে পারবে, কিন্তু কিন্তু আমার ভিতরে যে ব্যথা হচ্ছে তা তুমি কি দিয়ে সারাবে বাবা? বাদান রে সূর্য, আমি বলি কি, চাচ্চু কি অবস্থা তোর? তোকে ফোন করার আগেই আমার মন বলছিল খারাপ কিছু একটা হয়েছে, কিন্তু তা যে এত খারাপ হবে সেটা বুঝতে পারিনি। কিরণ কিছু বলেনি? ও সামনে ওতো পোলাপান মানুষ, ও আর কি কইব। আমি যাচ্ছি কিরণের সাথে কথা বলতে। কে বলতে চাস তুই? আমি কিরণের সাথে কথা বলতে চাই। কিরণ, কিরণ! চাচু, চাচু তুমি? হ্যাঁ আমি। কিরণ, তোর বাবা হিরোর সাথে তোর বিয়ে ঠিক করেছে, এতে তোর মত আছে?
আমার কথা জবাব দে। কিরণ কি বলবে? আমি ওর বাবা, আমি যেখানে চাইবো সেখানে ওর মত থাকতে হবে। না, তুমি ওকে জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু 15টা বছর ধরে মানুষ করেছি আমি। আমার কথার উত্তর দে। কি রে চুপ করে আছিস কেন? আমি কিছু জানি না চাচ্চু। তোকে জানতে হবে, তুই হিরোকে বিয়ে করতে পারিস না। কেন হিরোকে বিয়ে করতে পারবে না? কি অভাব আছে আমার হিরোর? তোমাদের অভাব নেই টাকা পয়সা ধন সম্পদ ঐতিহ্যের অহংকারের, যা মানুষের জীবনকে ভরিয়ে দেয় অশান্তি আর বিভীষিকায়। তোমাদের মধ্যে অভাব আছে ভালোবাসার, মানবিকতা। ইকবাল, তোর সাথে নতুন করে বিবাদে যেতে চাই না, তুই এখান থেকে চলে যা। আমিও তোমার সাথে বিবাদ করতে আসিনি, আমি এসেছি তোমাকে অনুরোধ করতে। আমার সাথে তুমি যা করেছ, সেই অবিচারটা কিরণের সাথে করে আমার মতো কিরণের জীবনটা নষ্ট করে দিও না। কি বলতে চাস তুই? আমি বলতে এসেছি কিরণের বিয়ে সূর্যের সাথেই হবে। এই এই চাচ্চু, তোমার ফালতু কথা অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। তোমার কি মনে হয় আমরা জোর করে কিরণকে হিরোর সাথে বিয়ে দিচ্ছি? এই কিরণ, চুপ করে আছিস কেন? কথা বল। তুই ভালোবাসিস সূর্যকে, ওকে ছাড়া তুই বাঁচবি না, সূর্য তোকে ছাড়া বাঁচবে না। ইকবাল, তুই কিন্তু আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। এই ইকবাল, তোর লজ্জা করে না? যার বিয়ে তার খবর নেই, তোর চোখে ঘুম নেই। কিরণ কি তোকে কোনোদিন বলেছে, চাচ্চু আমি সূর্যকে ভালোবাসি, আমি সূর্যকে ছাড়া বাঁচবো না? তুই কেমন চাচারে ইকবাল, মেয়ের মতো ভাতিজিকে একটা রাস্তার ফকিরনির বাচ্চার হাতে তুলে দিতে চাস? ছি ইকবাল, ছি। ভালোবাসার মাঝে যদি দেয়াল না থাকে, সেই ভালোবাসার গভীরতা অনুভব করা যায় না। মারে, বিধাতা যাদের এক করে পৃথিবীতে পাঠিয়েছে তারা তো আলাদা থাকতে পারবে না, পারে না। আমি জানি সূর্যকে ছাড়া তুই একটা দিন, একটা ঘন্টা, একটা মুহূর্ত ভালোভাবে কাটাতে পারবি না। তোকে আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে দেখতে চাই না, তুই চলে যা, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য। এই জাফর চৌধুরী, এই বাড়িটা শুধু তোমার একার নয়, আমিও এই বাড়ির মালিক। তোমার যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু অধিকার আমারও আছে। এই চাচু, আর একবার ওই কথা বললে আমি তোমাকে খুন করে ফেলব। এই থাম, দুই ভাইয়ের মধ্যে কথা বলতে আসবি না। মারে, ভালোবাসা হারানোর বেদনা যে কত কষ্টের তা আমি জানি। আমি চাই না এই কষ্ট বুকে চেপে তুইও আমার মতো আগুনে পুড়ে অঙ্গার হ। চল আমরা ঢাকা চলে যাই। হ্যাঁ চাচ্চু, তাই চলো। আয় চলো বাবা। কিরণ, এক পাও বাড়াবি না, পা বাড়ালে আমি তোর পা কেটে ফেলব। কেন জাফর চৌধুরী, আজ মেয়েকে আমার সাথে যেতে বাধা দিচ্ছ? তুমি কি মনে করেছো আমি সব ভুলে গেছি? ভুলিনি। আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকার বানানোর জন্য একদিন তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়েছিল, কিন্তু আমি তোমার মেয়েকে আমার বুকে আগলে রেখে মানুষ করেছি। কোন সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে নয়, একবার নিজের দিকে তাকিয়ে দেখো। এক সন্তান তোমার নিজের কাছে ছিল, তাকে কতটুকু মানুষ বানিয়েছ, আর আমার কাছে কিরণ থেকে কতটুকু মানুষ হয়েছে। আমার কাছে ওকে রেখে আমার মতো মানুষ বানিয়েছি, তোমার মতো অমানুষ বানাইনি। তোমার ছেলে একটা অমানুষ হয়েছে। আমি চলে যাচ্ছি, যদি মনে করিস সূর্যকে ছাড়তে বাঁচতে পারবি তাহলে হিরোকে বিয়ে করিস, আর যদি তা না পারিস তাহলে আমাকে জানাস, আমি এসে তোকে নিয়ে যাব। ভালো থাকিস। মারি,
বিধাতা যাদের এক করে পৃথিবীতে পাঠিয়েছে তারা তো আলাদা থাকতে পারবে না, পারে না। আমি জানি জানি সূর্যকে ছাড়া তুই একটা দিন, একটা ঘন্টা, একটা মুহূর্ত ভালোভাবে কাটাতে পারবি না। এই কিরণ, ওট এখনো বসে আছিস? দেরি হয়ে যাচ্ছে তো, রেডি হয়ে আয়। কি হলো ওট? সূর্য,
যে বিছো ভাবরাই তুই ছাড়া নিজে কিছু আজি একটু আড়াল হলে কেন একটু জলে ভেজে নয় আজ দুই দিন ধরে কিছুই মুখে দেস নাই, এইভাবে না খেয়ে থাকলে তুই তো মরে যাবি রে বাজার। আমি তো মরেই গেছি বাবা, কিরণকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুই জাল লাগে মরবার লাগছোস, হে কি তোর কথা ভাবে? ভাবে বাবা, ওকে ভাবতেই হবে, কারণ কিরণ আর আমার সম্পর্ক জন্ম জন্মান্তরের। ওকে আমি যতটা বুঝি ও আমাকে ঠিক ততটাই বোঝে। ওকে বুঝতেই হবে বাবা, বুঝতেই হবে। এমন করে খাচ্ছিস কেন? আস্তে আস্তে খা। হ্যাঁ মা, সূর্য এসে লেগ পিসটা খেয়ে ফেলবে তাই। সূর্য? সূর্যকে পাবি কোথায়? ওকে না। কিরে চলে যাচ্ছিস কেন? খেয়ে যা। দেখুন, আপনাদের সাথে তর্ক করার সময় আমাদের নেই। যেদিন বিপদে পড়বেন সেদিন এসবেন। আপু একটা কথা বলি, মানুষ যে জিনিসটাকে বেশি ঘৃণা করে পরবর্তীতে কিন্তু তাকে সেটাই গ্রহণ করতে হয়, কথাটা মনে রাখবেন। দাঁড়া, কোথায় যাচ্ছিস? সূর্যের কাছে। আমি বুঝতে পেরেছি সূর্যকে ছাড়া আমি থাকতে পারবো না। কিরণ, যারা ভালোবাসে তারা কাউকে ভয় পায় না। ভালোবাসা স্রষ্টার সৃষ্টি। যখন দুটি প্রাণে ভালোবাসার জন্ম নেয়, সৃষ্টিকর্তাই তাদের মন থেকে ভয় তুলে নেয়। সৃষ্টিকর্তাই মানুষে মানুষে ভাগ করে দিয়েছে। মানুষের মধ্যে পার্থক্য আছে, কিন্তু ভালোবাসায় কোনো ভাগ নেই। প্রতিটা মানুষ মায়ের গর্ভ থেকে একইভাবে জন্ম নেয়। জন্মের পর তোমাদের মতো মানুষের জন্য মানুষে মানুষে পার্থক্য তৈরি হয়, ভাগ হয়। বাবা, ভয় দেখিয়ে আমাকে আর কিরণকে কেউ আলাদা করতে পারবে না। কিন্তু কিরণ তো তারে। না বাবা, আমার মনে কিরণের জন্য যে ঝড় উঠেছে, সেই ঝড় কিরণের মধ্যে উঠবে, উঠতেই হবে। জন্মের পর আমি তো চিৎকার করে বলিনি আমায় সূর্যকে এনে দাও? আমিও তো বলিনি বাবা, কিরণের কাছে আমাকে নিয়ে যাও। সূর্যকে তো তোমরাই আমার কাছে। সেটাই আমার ভুল ছিল। ভুল নয় বাবা, এটাই বিধাতার লিখন। এই লিখন আমি মানি না। তোমরা মানো আর না মানো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। সূর্য আর কিরণের সম্পর্ক জন্ম জন্মান্তরের। এই সম্পর্ক কেউ ছিঁড়তে পারবে না। কিরণ, তুই আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। বাবা, তুমিই না বলতে, কিরণের পাশে আমি এক মুহূর্ত না থাকলে কিরণ অস্থির হয়ে যেত। বাবা, তুমি না বলতে, সূর্য আমার পাশে না থাকলে আমি অশান্ত হয়ে যেতাম, শুধু কান্না করতাম। এতগুলো বছর দুটি জীবন একসাথে থাকার পর আলাদা হয়ে থাকবো কি করে বাবা? আমরা যে দুজন দুজনের সাথে মিলে একাকার হয়ে গেছি বাবা,
তোমরা জোর করেও আমাদেরকে আলাদা করতে পারবে না। আলাদা করতে পারবে না বাবা, আলাদা করতে পারবে না, আলাদা করতে পারবে না বাবা। আর একটা কথা বললে খুন করে ফেলবো। আমি মরে গেলেও সূর্যকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো। কিরণ, তো লজ্জা কর না বাবার সামনে এসব কথা বলতে। আমি তো অন্যায় কিছু বলিনি, সূর্যকে তো আমি আমার জীবনে আনিনি, তোমরাই এনে দিয়েছ। হ্যাঁ এনেছি, সেটা প্রয়োজন ছিল, এখন প্রয়োজন শেষ, ওকে বের করে দিয়েছি। তোমরা ষড়যন্ত্র করে সূর্যকে বাইরে থেকে বের করে দিলে কি হবে? সূর্যকে তো আমার ভিতর থেকে বের করতে পারোনি। এই একটা খুনির ছেলের হাতে জাফর চৌধুরী তার একমাত্র মেয়েকে তুলে দিতে পারে না। তাহলে খুনি ছেলের সাথে আমাকে এতটা বছর কাটাতে হলো কেন? সব কেনর জবাব হয় না কিরণ। না, তোমাকে জবাব দিতেই হবে। খুন করেছে সূর্যের বাবা, সূর্য না। আর আলী চাচা খুনি হয়েছে তোমারই জন্য। সূর্যকে ছাড়া বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া আমার কাছে অনেক সুখের হবে বাবা। আমি সূর্যকে ছাড়া বাঁচবো না, আমি সূর্যের কাছে যাবই। রনি, বুঝেছি বাবা। তোর অনেক বার বেড়ে গেছে, আজ থেকে বাড়ির বাইরে যাওয়া তোর জন্য বন্ধ। চল যাব। বড় সাহেব, তুই কোন সাহসে বাড়িতে এসেছিস? বড় সাহেব, আমি কোনোদিন সাহস দেখাইয়া মাথা উঁচা করে আপনার সামনে দাঁড়াই নাই। হাইজো আমি কোনো সাহস দেখাইতে আসি নাই। সাহেব, 30টা বছর আমি আপনার গোলামি করে কাটাইছি, কোনো দিন কিছু চাই নাই। সাহেব, সূর্য কিরণের জন্মের পর থেকে আপনি অগো একসাথে বড় হইতে দিচ্ছেন। অগো আপনি আলাদা করেন না সাহেব, আলাদা করেন না। আলী, তুই ভাবলি কি করে? তোর মতো একটা খুনির ছেলের সঙ্গে জাফর চৌধুরী তার একমাত্র মেয়েকে বিয়ে দেবে? তোর ছেলেকে দয়া করে এখানে থাকতে দিয়েছিলাম, তার মানে এই নয় যে নিজের ছেলেকে এই বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখবি। এই জন্যে মানুষ বলে পায়ের জুতো কখনো মাথায় তুলতে নেই। সারা জীবন আমার খেয়ে আমার সাথে বেইমানি করতে তোর বিবেকে বাধ্য না, বেইমান নিবে খারাম। সাহেব, আপনি ভুল বুঝতেছেন সাহেব, আপনি ভুল বুঝতেছেন। সূর্য কিরণ দুইজন দুইজনের ছাড়া বাঁচতে পারবো না সাহেব, বাঁচতে পারবো না। আলী, আর একটা কথা বললে তোর জিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো। শুধু জিপ কেন সাহেব, আপনি চাইলে আমি আমার জীবনটাও দিয়ে দিবার পারি। তবু সূর্য আর কিরণের চোখের পানি আমি দেখতে পারব না সাহেব, আপনি ওদের আলাদা করেন না সাহেব, আপনি ওদের আলাদা করেন না সাহেব, আলাদা করেন না। মানুষ শুধু শখ করে কুকুর পোষে না, প্রয়োজনে পোষে। আর সেই কুকুর যখন পাগল হয়ে যায় মালিক তখন মাথায় গুলি করে মেরে ফেলে। আরে আমি তো তোকে বাঁচিয়ে রেখেছি, চল। একটা কথা মনে হয় তুই ভুলে গেছস, এই আলী মানুষ মরার কষাই ছিল, তোরে জাফর থেকে জাফর চৌধুরী বানাইছে এই আলী। 7 দিন না খেয়েছিলাম, একথালা ভাত দিয়ে তুই আমার জীবন বাঁচাইছিলি, ওই একথালা ভাতের জন্য তোরে আমি 101টা জীবন নিয়ে দিছি। ওই একথালা ভাতের জন্য যদি এই আলী কষাই হইতে পারে, তাহলে আমার পোলার জন্য আমি তোর মতো 101টা জাফর রে সবাই করলেও আমার হাত এক দিল কাঁপব না। আর আজ আমি পাগলা কুত্তা। আরে জাফর, তুই পাগলা কুত্তা দেখছস, কিন্তু পাগলা কুত্তার কামড় দেখছ নাই। একবার যদি এই পাগলা কুত্তা খেপা যায়, তাহলে তোর মতো 101টা জাফর রে কামড়া সিরা বিরা বাইরা বলাইব। কথাটা মনে রাখিস।
সর শালারে। এই হারামির বাচ্চা, কিরণকে তুই বিয়ে করবি না? বিয়ে করবি না? আমি সূর্যের কাছে যাব। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি সূর্যের কাছে যাবই। ওরে প্রিয়া রে, ওরে প্রিয়া রে, ওরে বড় সাহস রাতের অন্ধকারে আমার মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করিস। সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমার মতো একটা অমানুষের সাথে সারাটি জীবন আমি মুখ বুজে কাটিয়েছি। আমি বেঁচে থাকতে কিরণকে সূর্য ছাড়া কারো ঘরে যেতে দেব না। কি বললি, কি বললি তুই? বোবার মুখে বুলি ফুটেছে কি বলে? তোমার বন্ধ করে দেবো। আমার মেয়েকে আমার পছন্দের ছেলের সাথে বিয়ে দেবো। এই হারামখোরের বাচ্চাকে শেষ করে দে। Thank you.
হিরো, আমাদের পরিবারে প্রেস্টিজ মানি, তোর প্রেস্টিজ। তুই আমার কথাটা রাখ, তুই কিরণকে বিয়ে কর। আজকের এই বিপদে তোর হেল্প আমাদের অনেক প্রয়োজন। তুমি তো আমার ব্যাপারে সবই জানো, সব জেনে শুনে তুমি এই কথাটা বলতে পারলে। হিরো প্লিজ, বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার, তুই শুধু একবার রাজি হ। যান কাজী সাহেব, উপরে যান, এজেন্ট নিয়ে আসেন, যান। আচ্ছা চৌধুরী সাহেব। আমি কইতাছি রা কিরণ রে নিয়ায়। Oh!
কিরণ রে লয়া ভাগ। কিরণ, এই কিরণ, কিরণ কিরে ঘুমিয়ে পড়লি নাকি? নিশ্চয়ই তুই আমার সাথে রাগ করে কিছু খেয়েছিস। তুই আমার সাথে কথা বলবি না? সত্যি আমার সাথে রাগ করেছিস? হ্যাঁ, জানিস আমরা না অনেক দূর চলে এসেছি, আমাদেরকে আর কেউ খুঁজে পাবে না। এখানে আমরা একটা ঘর বানাবো, সেই ঘরে আমি আর তুই থাকবো, শুধু আমি আর তুই। আমরা না বেশিরভাগ সময় ফিস ফিস করে কথা বলবো, আশেপাশে কখনো কোনো মানুষ হলেও যেন আমাদেরকে খুঁজে না পায়। তুই হয়তো ভাবছিস আমরা এখানে থাকলে খাবার পাবো কোথায়, আরে এত বড় জঙ্গলে হাজার হাজার প্রাণী বেঁচে আছে, আর আমরা দুইটা প্রাণী বাঁচবো না। এই কিরণ, এই কিরণ, ওঠ না, ওঠ। ও, বুঝতে পেরেছি, নিশ্চয়ই তুই বিয়ার খেয়েছিস। তোকে না কতবার বলেছি বাড়িতে এসব খাবি না? আমার কথাই বা কে শোনে? বাবা, তুমি কিরণ, দেখ বাবা আমাদেরকে নিতে এসেছে। ওঠ, ওঠ, ওঠ কিরণ, ওঠ। বাবা আমাদেরকে নিতে এসেছে কিরণ। আমরা অনেক দূরে যাব, ওখানে গিয়ে আমরা ঘর বাঁধবো, ওখানে তুই আর আমি ছাড়া কেউ থাকবে না। আরে ওঠ না বোকা, ওঠ না। এই যে বাবা তোকে ডাকছে তো। এই কিরণ, কথা বল। বাবা ওকে উঠতে বলো না। এই কিরণ, বাবা তুমি ওকে উঠতে বলো তো। কিরণ আর উঠবো না রে বাসা। কেন উঠবে না বাবা? কিরণ কি আমার উপর রাগ করেছে? এই কিরণ, আমি তোকে ছেড়ে চলে গিয়েছিলাম বলে তুই আমার উপর রাগ করেছিস? এই যে দেখ কান ধরছি, আর কোথাও যাব না। এই এই আমি তোকে ছুঁয়ে বলছি, আর কোথাও যাব না, তুই বিশ্বাস কর। এই কিরণ, কথা বলছিস না কেন? আমি কি তোকে ছাড়া থাকতে পারবো? তুই যেমন আমাকে ছাড়া থাকতে পারবি না, আমিও যে তোকে ছাড়া থাকতে পারবো না। ওঠ না কিরণ, দেখ বাবা আমাদেরকে নিতে এসেছে। কথা বল না কিরণ, এই কথা বল। কিরণ আর কথা কইব না রে সূর্য, কিরণ আর উঠবো না। ও আমার সাথে কথা বলবে না কেন বাবা? ওর ওর কি হয়েছে? কিরণ আর নাই, ও চলে গেছে। চলে গেছে মানে? কিরণ ও পারে চলে গেছে। ও পারে? ও তো ও পারে গিয়ে একা থাকতে পারবে না বাবা, ও তো ভয় পায়। হ্যাঁ বাবা, বাবা তুমি বলো, ও কি আমাকে ছাড়া একদিনও থেকেছে? আমি কি একদিন ওকে ছাড়া থেকেছি? না বাবা, ওকে ফিরে আসতেই হবে, এই সূর্যের জন্য ওকে ফিরে আসতে হবে বাবা। ওরে সূর্য রে, তোর কিরণ আর নাই রে, তোর কিরণ তোর জন্য বিষ খাইছে রে বাবা। ও আর ফিরাইব না রে বাবা, ও আর ফিরাইব না, কিরণ মরিয়া গেছে। কিরণ, এই কিরণ, এটা তুই কি করলি? তুই শুধু তোর কথাই ভাবলি, একটা বারও আমার কথা ভাবলি না। তুই আমাকে কোথায় রেখে গেলি? আমি আমি কি করে একা থাকব? কিরণ ছাড়া কি সূর্য বাঁচতে পারে? হ্যাঁ, তুই এতটা স্বার্থপর কেন রে? আমাকে ফেলে যেতে তোর এতটুকু কষ্ট হয় রে? আমি আমি কার কাছে থাকব? আরে কোথায় যাব? আমি কি করে থাকব? তুই যখন আমাকে ছেড়ে চলে গেছিস, আমিও চলে যাব, আমিও তোর কাছে চলে যাব কিরণ, আমিও তোর কাছে চলে যাব, আমিও তোর কাছে চলে যাব, তোর কাছে চলে যাব। বাজান রে, এটা তুই কি কর? এমন কথা কইতে নাই বাবা, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইব, তুমি দিবে বাবা?
কিসার? তুমি আগে বলো তুমি আমাকে দেবে। আরে হ দেবো তো, ক কিসার? আমার মাথায় হাত রেখে বলো বাবা। এই যে তোর মাথায় আমি হাত দিয়ে কইতাছি, তুই যা চাবি আমি তাই দেবো। আমাকে তুমি কিরণের কাছে পাঠিয়ে দাও। না বাবা, আমাকে তুমি কিরণের কাছে পাঠিয়ে দাও বাবা। আমি পারব না, পারব না। তোমাকে পারতেই হবে। আমি পারব না। তুমি আমাকে কথা দিয়েছো বাবা। সব কথা রাখা যায় না রে বাজার। কেন রাখা যায় না বাবা? আমি বাপ হয়ে এমন কাম করতে পারব না রে বাবা। এত কষ্ট যা আমি সহ্য করতে পারতাছি না বাবা। দেখো বাবা, আমার মুখের ভিতরে আগুন চলতেছে, এটা আমি নিভাতে পারতেছি না বাবা। আমি কিরণ নেচারে থাকতে পারবো না বাবা, আমি বাঁচতে পারবো না বাবা। বাবা বাবা, তুমি যেও না বাবা। এই যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও, এই যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও বাবা, এই যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও বাবা। হে আল্লাহ, হে আমার কোন পরীক্ষায় ফলাইলে আল্লাহ, এটাই কি আমার সারা জীবনের পাপের ফল? এই দিনের জন্যই কি আমার এতদিন বাঁচায় রাখলে আল্লাহ? আমার পাপের শাস্তি আমার সন্তান রে কেন দিল আল্লাহ? আমি বাপ হয়ে আমার সন্তান রে দেওয়া কথা আমি কেমনে রাখো আল্লাহ, আমি কেমনে রাখো আল্লাহ? হে আল্লাহ, আমার মরণ দাও আল্লাহ, আমার মরণ দাও আল্লাহ, আমার মরণ দাও। রোজ সকালে হতো তোর সাথে দেখা, হাজার রাতে তবু কেন রয়ে গেছি একা? ইচ্ছে করে তো সাথে চলতে, বড় ইচ্ছে করে কত কথা বলতে, বুঝি না কেন যে লাগে মন পুড়ে যায় মন, আজ পুড়ে যায় মন, পুড়ে যায় মন, আজ পুড়ে যায়। Ha 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 ha!